আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটি পেনড্রাইভ থেকে আমাদের ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজের পাশাপাশি লিনাক্স অপারেটিং সিস্টেমটি রান করানো যায় আপনারা জানেন যে ভার্চুয়াল মেশিন যেমন ভার্চুয়াল বক্সের মাধ্যমে কিন্তু এই কাজটি করা যায় কিন্তু ভার্চুয়াল মেশিন তথা অন্য যে সমস্ত পদ্ধতি আছে সবগুলোর চাইতে কিন্তু পেনড্রাইভ ইউজ করে ভিন্ন কোনো অপারেটিং সিস্টেম রান করানো কিন্তু অনেক বেশি সহজ এবং ইউজার ফ্রেন্ডলি আপনারা জানেন যে লিনাক্সে কিন্তু অনেকগুলো ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রো আছে এই পদ্ধতি ব্যবহার করে আপনি লিনাক্স এর সমস্ত ডিস্টুই কিন্তু আপনার পেন ড্রাইভ থেকে কিন্তু কি করতে পারবেন অপারেটিং সিস্টেমটি রান করতে পারবেন তো এক্সাম্পল হিসাবে আজকে আমি আপনাদেরকে পেন ড্রাইভ থেকে কাল রিনাক্স অপারেটিং সিস্টেমটি রান করে দেখাবো আপনারা দেখছেন আলাদা ক্যানভাস সাথে আছে রফিকুল ইসলাম বিজয় তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন মূল ভিডিওটি শুরু করা যাক পেনড্রাইভ থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমটি চালানোর জন্য আমাদের প্রথমেই তিনটি ফ্রি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে এবং একটি পেনড্রাইভের প্রয়োজন হবে প্রথম সফটওয়্যারটি হল রুফুস এজন্য ওয়েব ব্রাউজার থেকে রুফুস লিখে সার্চ দিয়ে রুফুসের অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের পেনড্রাইভটি বুট করে নেব উইন্ডোজ সেভেন এবং পরবর্তী উইন্ডোজ ভার্সনগুলোতে এই ফ্রি সফটওয়্যারটি ইউজ করা যায় এবার ডাউনলোড সেকশন থেকে যে কোনোটি ডাউনলোড করে নিতে পারবেন আমি পোর্টেবল অপশনটি চুজ করছি আমি রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়েছি এবার দ্বিতীয় সফটওয়্যার হিসাবে আমরা ডাউনলোড করব ইউ টরেন্ট ইউ টরেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে এবার আমরা ইউ টরেন্ট সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিব আমরা যেহেতু লিনাক্স হিসেবে এখানে কালে লিনাক্স ইনস্টল করব এই জন্য আমাদেরকে আমাদের ওয়েব ব্রাউজার থেকে কালি লিনাক্স লিখে সার্চ করতে হবে এখান থেকে আমরা কালি লিনাক্সের অফিশিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড অপশন আমরা এখানে ক্লিক করছি কালি লিনাক্সের পেজে আমরা চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অনেকগুলো অপশন আছে কালি লিনাক্স সিক্সটি ফোর বিট ইনস্টলার কালি লিনাক্স সিক্সটি ফোর বিট লাইভ তো এখান থেকে আমরা অবশ্যই ইনস্টলারটি ডাউনলোড করব না আমরা ডাউনলোড করব লাইভ আপনার সিস্টেমটি যদি সিক্সটি ফোর বিটের হয় তাহলে আপনি কাল ডিন্যাক্স সিক্সটি ফোর বিট লাইভ এটি ডাউনলোড করবেন আর যদি থার্টি টু বিট হয় তাহলে এখান থেকে কাল ডিন্যাক্স থার্টি টু বিট লাইভ এটি ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে যে টরেন্ট লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তবে তার আগে অবশ্যই আমাদের কম্পিউটারে ইউ টরেন্ট সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে তো আমি এখানে টরেন্টটি ক্লিক করছি ক্লিক করে এখান থেকে আমরা সেফ ফাইল ওকেতে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড ফোল্ডারে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন এখানে আমি ডাবল ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এর সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স জিবি তো অলরেডি আমার কম্পিউটারে এই ফাইলটি ডাউনলোড করা আছে তাই আইটি আমি স্টপ করে দিচ্ছি আপনারা ডাউনলোড করা সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন তো এখন আমাদেরকে রুফুস ইনস্টল করে নিতে হবে তার আগে অবশ্যই আমাকে আমার পেন ড্রাইভটি আমার কম্পিউটারের সাথে লাগিয়ে নিতে হবে তো আমি আমার পেন ড্রাইভটি লাগিয়ে নিয়েছি পেনড্রাইভ কমপক্ষে এইট জিবি হতে হবে এছাড়া আপনি ষোলো জিবি বত্রিশ জিবি আপনার ইচ্ছে মতো নিতে পারেন কিন্তু কমপক্ষে অবশ্যই পেনড্রাইভটি এইট জিবি হতে হবে তো এবার আমি রুফুজ সফটওয়্যারে ক্লিক করছি এটি ইনস্টল করে নিব ইয়েস দিলাম আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন ইন্টারফেস চলে এসেছে এখানে আমার ডিভাইসের নাম বিজয় এইট জিবি চলে এসেছে এরপর আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি বুট সিলেকশন বুট সিলেকশনে আমাকে আমাদের এই কাল লিন্যাক্স আইএসও ফাইলটি দেখিয়ে দিতে হবে তো এই জন্য আমরা এই সিলেক্টে ক্লিক করছি এবং এখান থেকে আমি কাল লিন্যাক্স আইএসও সিলেক্ট করে দিলাম এবার খেয়াল করুন আমাদেরকে এটি পার্সিস্টেন্ট পার্টিশন সাইজ দেখিয়ে দিতে হবে আমরা কিন্তু লাইভ ইনস্টল করব না আমরা পারসিস্টেন্ট পার্টিশন সাইজ অর্থাৎ পারসিস্ট্যান্ট বুট করব পারসিস্টেন্ট বুট করলে আমাদের যেটা সুবিধা যে আমরা যখন আমাদের এই অপারেটিং সিস্টেমে কাজ করব কাজ করা শেষে যখন আমরা আমাদের পেন ড্রাইভটি খুলে ফেলব যদি আমরা পারসিস্টেন্ট বুট করে থাকি তাহলে আমাদের কাজ করা সমস্ত ফাইল কিন্তু আমরা পেনড্রাইভ খুলে ফেলার পরও আমাদের কম্পিউটার হার্ড ডিস্কে কিন্তু পাব আর যদি আমরা লাইভে কাজ করি তাহলে কিন্তু আমাদের সমস্ত কাজ করা যে ফাইলগুলো সেগুলো কিন্তু আমাদের হার্ড ডিস্কে কিন্তু সেভ থাকবে না তো এই জন্য আমাদেরকে পারসিস্টেন্ট করতে হবে তো এখান থেকে আমরা কি করব এটা সাইজটি আমরা বাড়িয়ে দিচ্ছি তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার পেন ড্রাইভের যা সাইজ তার অর্ধেক এখানে সিলেক্ট করে দিবেন আপনার যদি পেনড্রাইভের সাইজ থার্টি টু জিবি হয় তাহলে এখানে সিক্সটিন জিবি দিবেন যদি সিক্সটিন জিবি হয় তাহলে এইট জিবি এখানে আমি এইট জিবি ফাইল নিয়েছি তাই এখানে আমি এর সাইজ দিয়ে দিচ্ছি ফোর জিবি এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভলিউম লেভেল এখানে ভলিউম লেভেল লেখা আছে কালি লাইভ আমি এটা চেঞ্জ করে দিতে পারি চেঞ্জ না করলেও সমস্যা নেই আমি কালি রিনাক্স লিখে দিচ্ছি এবং এখানে আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি ইয়েস ওকে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেনড্রাইভটি বুট হচ্ছে এটি প্রথমে ফরমেট হবে এবং এখানে সমস্ত কালি লিন্যাক্সের সমস্ত ফাইলগুলো ইনস্টল হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে আমাদের এই ড্রাইভ থেকেই আমরা আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটি চালাতে পারব তো এই ফর্মেট হতে এই সম্পূর্ণ কাজ শেষ হতে কিছুটা সময় প্রয়োজন হবে হয়তো পনেরো বিশ মিনিট লাগতে পারে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এই সময় লাগবে অতএব টেনশন না করে ধরে অপেক্ষা করুন আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট হয়ে গেছে আমাদের পেন ড্রাইভটি এখন বুট করার জন্য রেডি তো আমরা কম্পিউটারের বুট মেনু থেকে আমরা এখন আমাদের এই পেন ড্রাইভটিতে পারসিস্টেন্ট পার্টিশানের মাধ্যমে আমরা এটাকে বুট করব তো এই জন্য আমাদেরকে এখন আমাদের এই কম্পিউটারটি শাটডাউন করে দিতে হবে শাটডাউন করে আবার অন করে দিতে হবে এবং পেন ড্রাইভটি অবশ্যই আমাদের কম্পিউটারের সাথে লাগানো অবস্থায় থাকতে হবে তো আমি কম্পিউটারটি শাটডাউন করে দিচ্ছি আমি আমার আসুস্ত ল্যাপটপটি প্রথমে শাটডাউন করেছিলাম এরপর আবার আমি অন করেছি এবং কয়েকবার ডিলিট বাটন চেপে আমি চলে এসেছি আমার বুট মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন বুট মেনুটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউএফআই বুট এটি ইনেভলড করা আছে যদি আপনার কম্পিউটারে ডিসেভল করা থাকে এটি তাহলে ইনেভল করে নিতে হবে এরপর আমরা নিচের দিকে যাব এখান থেকে বুট অপশনে আমরা আমাদের পেন ড্রাইভটিকে সিলেক্ট করে দিব এরপর আমরা চলে যাব সেভেন এক্সিটে সেভ এক্সিটে আমরা এখানে আমরা যেই চেঞ্জটা করেছি সেটাকে সেভ করে নিব আপনারা দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস অ্যান এক্সিট এখান থেকে আমরা নিচের দিকে যাব নিচে আমরা দেখিয়ে দিব ইউইএফআই জেট ফ্ল্যাশ ট্রান্সেন্ট এইট জিবি ওয়ান এটা আমাদের পেন ড্রাইভটি এটাকে আমরা সিলেক্ট করে এন্টার চেপে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কালির ইন্টারফেসটি চলে এসেছে এখানে লেখা আছে কালি লিনাক্স লাইভ বুট মেনু তো প্রথমেই সিলেক্ট আছে লাইভ সিস্টেম আমরা লাইভ সিস্টেমটা ইনস্টল করছি না এ জন্য আমাদেরকে পরবর্তী অপশনে যেতে হবে তার নিচে আর একটু নিচে আসতে হবে এখানে আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি লাইভ সিস্টেম পারসিস্টেন্স আমরা এই অপশনটিকে সিলেক্ট করে দেব আপনারা দেখতে পাচ্ছেন কালি লিনাক্সের লোগোটা দেখা যাচ্ছে আমরা এই পেন ড্রাইভটি থেকেই এখন কালিলিনাক্স চালাতে পারবো তো আমি আপনাদেরকে এখন দেখালাম আসুস ল্যাপটপ থেকে কীভাবে আমরা আমাদের পেন ড্রাইভটি নিয়ে কাজ করতে পারি তো এখন আমি একটি ডেল ল্যাপটপে তার বুট মেনুটি একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রথমেই এফ টুয়েলভ চেপে আমরা ডেল ল্যাপটপটি বুট মেনুতে চলে যাব বুট মেনুতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিগেসি বুট ইন্টারনাল এইচডিডি এখান থেকে আমাদেরকে নিচের দিকে যেতে হবে আমরা মূলত ইউইএফআই বুট এই অপশনটা সিলেক্ট করবো আমরা এর আগে আসুস ল্যাপটপেও দেখিয়েছি ওখানে আমরা ইউইএফআই সিলেক্ট করে দিয়েছিলাম এখানেও আমরা আমাদের ইউইএফআই এই অপশনটি সিলেক্ট করে দেব এন্টার চেপে দেব এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে হ্যাঁ কালির ইন্টারফেসটি এখানেও চলে এসেছে এবং ঠিক আগের মতোই আমরা এখান থেকে চলে যাচ্ছি লাইফ সিস্টেম পারসিস্টেন্সে এবং এখানে এন্টার চেপে দিচ্ছি ঠিক একইভাবে এখানেও আমাদের কালি লিনাক্সের লোগোটি চলে এসেছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আমরা পেন ড্রাইভ থেকে বুট করে আমরা চলে এসেছি এখন কালি লিনাক্সে এই হচ্ছে লিনাক্সের ডেস্কটপ এখান থেকে আমি আমার কম্পিউটারের বিভিন্ন ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন ড্রাইভগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে কালিলাক্স লিনাক্সের বিভিন্ন টুলগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালি লিনাক্সের টার্মিনাল টার্মিনালে আমরা যে কোনো কমান্ড দিয়ে এখানে বিভিন্ন কাজ করতে পারি যেমন আমি এখানে লিখে দিচ্ছি আমি এখানে একটা কমান্ড দিয়েছি এই কমান্ডের মাধ্যমে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের কালী লিনাক্সের ভার্সনটি দু দশমিক তিন আমি আর একটি কমান্ড দিচ্ছি এখানে আমরা আমাদের কার্নেলটি দেখতে পাচ্ছি আর আপডেট দেখতে পাচ্ছি এইভাবে আমরা টার্মিনাল ব্যবহার করতে পারি আমাদের এই বিভিন্ন কাজের জন্য আমাদের কালি লিনাক্সে তো এখানে টার্মিনাল যে কমান্ডগুলো আছে গুরুত্বপূর্ণ কমান্ডগুলোর উপরে আমরা কিছু ভিডিও তৈরি করেছি আপনারা আমাদের চ্যানেলে এগুলো দেখে নিতে পারবেন তো আমি এখন টার্মিনালটি অফ করে দিলাম তো এখানে আমি একটি ফোল্ডার তৈরি করছি ফোল্ডারের নাম দিচ্ছি আমাদের ক্যানভাস আপনারা দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার তৈরি হয়ে গেল তো এখন এই ফোল্ডার তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন এইখানে যে কাজগুলো করছি কাজগুলো করার পরে আমি এই কম্পিউটারটি শাটডাউন দিয়ে দিব শাটডাউন দেওয়ার পর আমি ঠিক আগের মতোই বুট মেনু থেকে আমাদের পেন ড্রাইভের কালি দিন অপশনে প্রবেশ করব অর্থাৎ লাইভ পার্সিস্টেন্স দিয়ে প্রবেশ করব এবং দেখব যে আমাদের এই ফোল্ডারটি যেটা এইমাত্র আমরা তৈরি করেছি এই ফোল্ডারটি এখানে সেভ অবস্থায় থাকে কিনা অর্থাৎ আবার আমরা দেখতে পাই কিনা যদি দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সাকসেসফুল হয়েছি আমাদের সমস্ত কাজ আমাদের কম্পিউটারে সেভ হয়ে থাকবে কালের রিনাক্স দিয়ে আমরা যে কাজগুলো করব সেগুলো আমাদের কম্পিউটারে সেভ হয়ে থাকবে তো আমি কম্পিউটারটি এখন শাটডাউন দিয়ে দিচ্ছি শাটডাউন অপশন চলে এসেছে আমি পিসিটি শাটডাউন করে দিচ্ছি শাটডাউন করার পর আমি পিসিটি আবার অন করেছি এবং মেনু থেকে আমাদের কালী লিন্স প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সেই ফোল্ডারটি কিন্তু রয়ে গেছে অর্থাৎ আমরা এখানে আমাদের এই পিসিতে কালী ব্যবহার করে যে সমস্ত ফাইল ফোল্ডার বা যে সমস্ত কাজ করব সবই কিন্তু আমাদের কম্পিউটারে সেভ থাকবে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ধন্যবাদ